আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ, আশা করি ভালো লাগবে। তো আজকের ব্লগটা হচ্ছে, এটা জাহেদার গার্ডেন থেকে আমরা এটা 3 নম্বর লাউ কাটছি। তো লাউটা কাটার পর জাহেদা বললো, আপু এটা তুমি নিয়ে যাও, তুমি রান্না করো। তো অনেক দিন ধরে বলছিল যে আপু লাউ দিয়ে মিট দিয়ে খাবে। তো আমি ঘরে আনার পর চিন্তা করলাম যে পুরোটা লাউ রান্না করে তারপর সবাইকে নিয়ে একসাথে খাবো। তো লাউটা আসলে অনেক বড় ছিল, জানি না ভিডিওতে কেমন লাগছে, ভিতরে অনেক বিছি হয়ে গিয়েছিল। তো লাউটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আজকে যে শিপের মাংস আছে সেটা দিয়ে রান্না করব। তো গোটা মশলা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে আদার পেস্ট। তো এখানে ফ্রোজেন আদা আর রসুন আমি একসাথে দিয়ে দিচ্ছি, 2টা আদার পেস্ট আর 2টা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করব। তো 2-3 মিনিট পর নাড়াচাড়া করার পর আদা রসুনটা গলে গেছে। আর এখন দিয়ে দিব সব গুঁড়া মশলা। তো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, যেগুলো আর কি সচরাচর মিটের মাংসে লাগে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পরিমাণটা খুবই কম দিচ্ছি যেহেতু লাউয়ে আমরা খুব কম মশলা ইউজ করি, আর যেহেতু মিট রান্না করছি তাই একটু দিয়ে দিলাম সব কিছু। আর যদি মাছ দিয়ে রান্না করতাম তাহলে জাস্ট হলুদ দিলেই হতো আর কাঁচামরিচ। তো সব কিছু দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি এখন। ভালোভাবে সব কিছু মিক্স করার পর আমি এটা ঢেকে রান্না করব প্রায় 40 থেকে 50 মিনিট। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিব আমি কেটে রাখা যে লাউ সেটা। আর লাউ সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, ধরেন 10 মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে লাউটা মিক্স করে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিক্স করে আবারও ঢেকে আরও 10-15 মিনিটের মতো রান্না করব। রান্না করলে কিন্তু এই লাউ থেকে অনেক পানি বের হবে আর এই পানি দিয়েই পুরোটা তরকারি রান্না করা হয়ে যাবে। তো অলরেডি এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে লাউটা। আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখেছি আর এই সময় লবণটাও চেক করে নিয়েছি। এর কিছুক্ষণ পর ধনে পাতা দিয়ে দিয়েছি, চেয়েছিলাম যে ধনে পাতাটা স্কিপ করব, পরে চিন্তা করলাম লাউয়ের মধ্যে ধনে পাতাটা দিলে ভালো লাগবে। আমি বেশি করে এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিয়েছি। আর এই হলো লাউ দিয়ে মাংসের তরকারি। আপনারা যারা যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা খুবই মজার। যারা যারা আমার ঘরে এই তরকারিটা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে। তো আজকের মতো এতটুকুই ছিল আমার ছোট্ট ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই রেসিপিটা ফলো করবেন। আসসালামু আলাইকুম।